আসসালামু আলাইকুম আরহামক সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি বন্ধুগণ আপনারা যারা অধিক সম্পত্তির মালিক হতে চান মনের আশা পূরণ করাতে চান শান্তি চান সুখ চান এবং মনের পেরেশানি দূর করাতে চান আল্লাহ তালা আপনাকে মনের পেরেশানি দূর করে দিবেন আপনার মনের ভিতরে আনন্দ দান করবেন সুখ দান করবেন আপনার ঋণকে পরিশোধ করার তাওফিক দান করবেন আপনি যদি ছোট্ট একটি আমল আমল করতে পারেন করলে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং আপনি সুখ পাবেন শান্তি পাবেন এবং আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এই আমলটি মাত্র দুই সপ্তাহ করবেন অর্থাৎ শুধু বৃহস্পতিবারের সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে পড়বেন আজকে এবং আগামী বৃহস্পতিবার সন্ধ্যার পরে নামাজের পরে আমল আমলটি। ইনশাআল্লাহ এই দুই সপ্তাহ আল্লাহ রব আলমী পূরণ করে দিবেন তো এই আমলটি কিভাবে করবেন এর নিয়ম নীতি সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলটি করা সহজ হয়ে যাবে আর দুয়াটি একেবারে ছোট করলে সকলেই এই আমলটি করতে পারবেন আপনি বৃহস্পতিবারে যথাযথভাবে মাগরিবার নামাজের পরে অতিরিক্ত দুই রেখাত নামাজ আদায় করবেন সেই নামাজের পর অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন এইভাবে ঠিক নামাজ পড়বেন আপনি দুই রাকাত দুই রাকাত নামাজ পড়ার পরে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি কয়েকবার পাঠ করবেন কয়েকবার পাঠ করার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলহ মুহমদ ওয়া আলা আলি মুহম্মদ কামা সাল্লাব্রাহিম ওয়া আল আলি ইব্রাহিম innaka hameedum majeed তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে সুরাই ইখলাস তিনবার পাঠ করবেন কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি তিনবার পাঠ করবেন তারপরে সূরা ফালাক কুল আউযু বিরববিল ফালাক এই সূরাটি তিনবার পাঠ করবেন তারপরে সূরা নাস তিনবার পাঠ করবেন কুল আউযু বিরববিন নাস এই সূরাটি তিনবার পাঠ করবেন তারপরে একটি দোয়া পড়বেন মালিকুল মুলক মালিকুল মুলক কর গনে একশোবার এই দুয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনি আমুলটা করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আপনার মনের সকল আশা মনের সকল সকল আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন আপনাকে পেরেশানি থেকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন তারপরে আপনার যত আনন্দ সুখ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করবেন বন্ধুগণ আপনি মাগরীবের নামাজের পরে যখন আপনি

আপনার দোয়াকে কবুল করবেন এবং আপনার মনের সকল আশা মনের সকল আকাঙ্ক্ষা মহান আল্লাহ রব আলমিন পূরণ করে দিবেন তাই বন্ধুরা আপনি আমি সকলেই চেষ্টা করব এই আমলটি করার জন্য যাদের মনের আশা রয়েছে অনেক আশা রয়েছে পূরণ হচ্ছে না তারা আমলটি বিশেষ করে করে করবেন। আল্লাহ মনের পূরণ দিবেন। ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বিল বাটনে ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসা। السلام عليكم ورحمه الله